অবশেষে হ্রাসকৃত দামে বাজারে মিলছে সয়াবিন তেল। প্রতি লিটার বোতলজাত তেলের দাম 14 টাকা কমিয়ে করা হয়েছে 185 টাকা, যা গত বৃহস্পতিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দেয়া হলেও বাজারে নতুন দামে সরবরাহ আসতে লেগে যায় প্রায় 1 সপ্তাহ। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফের বেড়েছে সরু চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। সবজির দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ কম, তবে মাছ মাংসের দাম এখনও বেশ চড়া বলে জানান ক্রেতারা। দর্শক, রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে এখন কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ তরিকুল ইসলাম। তরিকুল, চালসহ অন্যান্য খাদ্যপণ্যের দরদাম সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। মেহের, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর যে সবচেয়ে বড় যে বাজার, আমি কাওড়ান বাজারে আছি। আপনাকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু কাওড়ান বাজারে অনেক কিছু পণ্যের দাম কিন্তু বেশ বাড়তি চলছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে চালের দাম কিন্তু বেশ বাড়তি, মিনিকেট চাল কিন্তু 2 থেকে 3 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 67 থেকে 68 টাকা, এবং গরিবের জন্য যে মোটা চাল, সে মোটা চালও কিন্তু 2 থেকে 3 টাকা বেড়ে চলছে 52 থেকে 53 টাকা দরে কিন্তু চলছে। শুধু চালই না, মশলাসহ আমদানি যত পণ্য আছে সকল পণ্যেরই কিন্তু দাম অনেকটা বাড়তি। আপনাকে জানিয়ে রাখি যে শিশু খাদ্য হিসেবে পরিচিত যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধও কিন্তু এখন 60 থেকে 70 টাকা বেড়ে কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে, 790 থেকে 800 টাকা দরে কিন্তু গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি সয়াবিন তেলের কথা বলে থাকি, সয়াবিন তেল কিন্তু 80 টাকা কমে এখনও 900 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা এখানে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে পণ্যদ্রব্যের দাম যেভাবে বাড়ছে সে হারে কিন্তু তাদের কিন্তু আয় বাড়ছে না, তো তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে, এবং এই যে বাড়তি খরচ, এই খরচ কিন্তু তাদের কপালে কিন্তু একটু ভাজের সৃষ্টি করেছেন এবং তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন। তো আমরা এখানে একজন দোকানির সাথে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র দাম বেড়েছে এ সম্পর্কে তার কাছে একটু জানতে চাইবো। আপনি একটু জানাবেন যে কোন কোন পণ্য দাম বেড়েছে এবং কত করে বেড়েছে? 1 কেজি পোলাও চালে 7 থেকে 8 টাকা বাড়ছে গত 1 সপ্তাহ থেকে এই সপ্তাহ। 1 কেজি দুধে 60 থেকে 70 টাকা বাড়ছে। 1 কেজি জিরা 30 থেকে 40 টাকা বাড়ছে। 1 কেজি লবঙ্গে 100 টাকার মতো বাড়ছে। 1 কেজি শুকনো মরিচে প্রায় 40 থেকে 50 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ। ক্রেতা কেমন পাচ্ছেন আপনারা? কাস্টমার তেমন নাই, আসলে বাজারে মাল আছে প্রচন্ড পরিমাণ কিন্তু কাস্টমার তেমন নাই বাজারে। জি মেহের, যেমনটা শুনছিলেন যে সব পণ্যেরই কিন্তু মোটামুটি দাম বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানকার দোকানে যারা আছে তারা কিন্তু ক্রেতা পাচ্ছেন না। তারা বলছেন যে পণ্যদ্রব্যর খরচ যতটা বেড়েছে সেই হারে মানুষের আয় না বাড়াতে কিন্তু তারা এই কাস্টমার পাচ্ছেন না, এবং তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি যদি আরেকটু কাঁচা বাজারের দিকে যাই, তো সেখানেও কিন্তু কিছুটা স্থিতিশীল থাকলেও কিন্তু কাঁচা মরিচের দাম কিন্তু 20 থেকে 30 টাকা বেড়ে কিন্তু 150 বা 160 টাকা দরে বিক্রি হচ্ছে। আর যদি আমি একটু আমিষের দিকে যাই, মাংসের দিকে যাই, সেখানেও কিন্তু কেজি প্রতি কক কিন্তু 10 টাকা থেকে 15 টাকা বাড়তি, এবং ব্রয়লার মুরগি কিন্তু 10 থেকে 20 টাকা বেড়ে কিন্তু 150 বা 160 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো মেহের, সর্বশেষ আপনাকে মোটা দাগে যদি বলি, তো এখানকার যারা দোকানি আছে বা এখানকার যারা ক্রেতারা আছে তারা কেউ কিন্তু ভালো নেই পণ্যদ্রব্যর ঊর্ধ্বগতি, যেটা কিন্তু তাদের একটা বাড়তি খরচ বা বোঝা সৃষ্টি করেছে, তা করতে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তরিকুল, রাজধানীর কাওড়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ।